ক্রীড়া সংস্কার সংক্রান্ত সার্চ কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত ইমরোজ আহমেদের অপসারণের দাবিতে দ্বিতীয় দফায় বিক্ষোভ করেছে হকি সংগঠক ও সাবেক খেলোয়াড়রা। এই কর্মকর্তার বিপক্ষে জাতীয় ক্রীড়া পরিষদে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করে আসছে হকির একাধিক গ্রুপ। তারই ধারাবাহিকতায় সোমবার ইমরোজ আহমেদের অপসারণের দাবিতে মানববন্ধন করে হকি সংশ্লিষ্টরা। অবশেষে ভারমুক্ত হলেন সনত জয়সুরিয়া। শ্রীলঙ্কা জাতীয় দলের পূর্ণকালীন হেড কোচ হিসেবে নিয়োগ দেওয়া হলো এই লঙ্কান গ্রেটকে। চলতি বছরে টি টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর শ্রীলঙ্কা দলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পান জয়সুরিয়া। এরপর একাধিক সিরিজে টানা সাফল্যের কারণে জয়সুরিয়াকেই দুই বছরের জন্য হেড কোচ হিসেবে নিয়োগ দেয় লঙ্কান ক্রিকেট বোর্ড। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগে বিনিয়োগ করেছেন সচিন তেন্ডুলকার। ভারতের সাবেক অধিনায়কের অন্তর্ভুক্তিতে লাভবান হবে এই লিগ, যার প্রভাব পড়তে পারে যুক্তরাষ্ট্রের ক্রিকেটীয় কাঠামোতেও। এই ক্রিকেট টুর্নামেন্টে খেলতে দেখা যাবে শাহিদ আফ্রিদি, সুরেশ রায়না, দিনেশ কার্তিক, রবিন উথাপ্পা, সাকিব আল হাসান, কলিন মনরো, ক্রিস লিনের মতো তারকা ক্রিকেটারদেরও।